মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বর্ষাকাল রান্না স্পেশাল, আর সেই স্পেশাল রান্না মানেই ইলিশ আর খিচুড়ি। তাহলে শুরু হোক আবার বৃষ্টির টেস্টি খাবার। এহালা থেকে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট শেফ দ্যুতি এবং তার মা দেবমিতা কাকিমা। তা আমাদের এই বৃষ্টির টেস্টি খাবারে তুমি কি টেস্টি খাবার তৈরি করো? খেজুরি, যেটা হচ্ছে একটা ব্রিটিশ ব্রেকফাস্ট রেসিপিতে পরিণত হয়েছে, এন্ড এটার অরিজিন ছিল ঔরঙ্গজেবের আমলের আলমগিরি খিচুড়ি। ঠাকুরিয়া থেকে জয়িতাদি এবং মমতা মাসিমা, তাহলে জয়িতাদি তোমরা কি রান্না করছো আজকে? আমার শ্বশুরবাড়ির আদি বাড়ি অ্যাকচুয়ালি পাবনা, তো আমি একটা পাবনার একটা স্পেশালিটি করতে চাইছি, যেটা আমাদের শ্বশুরবাড়িরই একদম স্পেশাল রান্না। এটার নাম শিঙি মাছের লাউ পাতুরি। তো আগে আমরা কেজুরি দিয়ে শুরু করি, তারপরে পাতুরিতে আসি। একদম বেশ। এটার মেন মজাটা কিন্তু স্মোক হবে, তো তার জন্য আমার চারকোল, চা পাতা আর একটু ঘি লাগবে। স্মোকিং এর পদ্ধতিটা এবারে শুরু হবে, তো আগে কয়লাটাকে একটু গ্যাসে পুড়িয়ে নেওয়া হচ্ছে। তিলের বাটিতে আগে একটু চা পাতা দিয়েছো? চা পাতা, ইয়েস, ওইটাতে আর একটু বেশি এটা গন্ধটা আসবে। চা পাতা দেওয়া ছিল, ঘি দিলাম, চারকোল, ব্যাপারটাকে পুরো সিল করে দিলাম, পুরো স্মোকি একটা সুন্দর গন্ধ চলে আসবে। অন্য একটা কড়াইতে মাখন নেওয়া হলো। আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, অল্প, এক চামচ ঘি দিলাম। তাহলে মাখন আর ঘি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, কিন্তু এটা বেরেস্তার মতন ভাজা হবে না। এবার আমার ফিশের স্মোকিংটা মোরালেস কমপ্লিট। এবার একটা ইন্টারেস্টিং পার্ট, দুধ অ্যাড করে আমি একটু গরম হলে আমি মাছটা দিয়ে দেবো। আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এবারে অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজের সাথে। এটা হচ্ছে কারি পাউডার, যেটা ট্রেডিশনালি ইউজড হয়। তাহলে কারি পাউডারের পরে একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আমি কিন্তু এই পুরো ব্যাপারটাকে সেদ্ধ করব দুধ। এইবার আমি এই দুধটা অ্যাড করে দিলাম। এইটা কিন্তু খুব পাতলা খিচুড়ি হবে না। আমি যতক্ষণ একটু গন্ধ রাসটা জেস্ট করব। টেস্ট করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, ওপরের যে ডার্ক গ্রিন পোর্শনটা প্লিজ ওইটুকুই গ্রেট করবেন, কারণ এই সাদা জায়গাটা যেটা হয় গ্রেট করলে ভীষণ তেতো হয়ে যাবে। হালকা করে পারবয়েলড রাইস। আমি এবারে আমার লেবুর রসটা দিয়ে দিলাম। আমার গন্ধে যা লোভ লাগছে না, এবার একটু তাড়াতাড়ি হাত চালিয়ে শেষ হলে খেতে পারি। স্মোকড গ্রেট অ্যাড করা হচ্ছে ইনটু দ্য কেজুরি। কেজুরি ইজ রেডি, দাও আমার হাতে তুলে দাও। তাহলে শুরু হোক। শুরুতে কি করা হবে? আমাদের মাছটাকে একটু একটা মিক্সিং বলে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে ফার্স্টে। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম। 4 টেবিলস্পুন পেঁয়াজ কুচি, আদা বাটা দেবো 1/2 টেবিলস্পুন, রসুন বাটা, তিল বাটা দিচ্ছি, নারকেল বাটাটাও বেশ একটু 1/2 টিস্পুন মতো দিলাম, আর বেশ খানিকটা সর্ষের তেল পড়বে, হলুদ আর লঙ্কা গুঁড়োও একটু দেব। এইগুলো হলো লাউ পাতা। লাউ পাতা যেহেতু খুব নরম, লাউ পাতা কিন্তু নর্মালি পাতুরির ক্ষেত্রে আমরা কলা পাতাটা একটু শেকে, কিন্তু এই ক্ষেত্রে লাগবে, তো এতেই আমরা পাতুরি করে আর আমরা তারপরে পরের স্টেজে চলে যাব। এটা ভালো করে মুড়ে টুথপিক দিয়ে জাস্ট লক করে দেব। আর এই ভাজাটা হয়ে গেলেই কি পাতুরিটা তৈরি? একদম। শিঙি মাছের লাউ পাতুরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।